আজকে আমরা শিখব ম্যান্ডেল অ্যান্ড হিজ ওয়ার্কস সো প্রথমে আমরা যদি আমাদের প্রথম স্লাইডটা দেখি যে ম্যান্ডেল আসলে কে ছিলেন ম্যান্ডেল ছিলেন হচ্ছেন একজন অস্ট্রিয়ান অর্থাৎ এটা আমাদের জানতে হবে যে ম্যান্ডেল একজন কী ছিলেন আমাদের অস্ট্রিয়ান বায়োলজিস্ট মেটারোলজিস্ট ম্যাথমেটিশিয়ান অগাস্টিয়ান মংক আশা করি আমরা এগুলো সবগুলোর অর্থই জানি সো হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু লে দ্য ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন অফ দ্য সায়েন্স অফ জেনেটিক্স ইন হোয়াট কেইম টু বি কল্ড ম্যান্ডেলিজম অর্থাৎ ম্যান্ডেলিজমের প্রবক্তা অবশ্যই ম্যান্ডেলি হবে এবং সেই সর্বপ্রথম ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন দিয়েছিলেন জেনেটিক্সের এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট যেটা আমাদের ব্যাচেলার অফ সায়েন্সের বিভিন্ন কুইজে আসে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশান এর প্রবক্তাকে সেটা হচ্ছে আমাদের ম্যান্ডেল ম্যান্ডেল নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য মডার্ন জেনেটিক্স মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর কুইজ আর এনি আদার কাইন্ডস অফ ইউর মিড ওর সিটি কুইজ অ্যাটসেট্রা সো চুজ টু স্টাডি ভেরিয়েশন ইন প্ল্যান্টস ইন হিজ মোনাস্ট্রিস টু হেক্টরস অর্থাৎ তার যে মোনাস্ট্রিটা ছিল সেই মোনাস্ট্রির দুই হেক্টর জায়গার মধ্যেই তিনি এই গবেষণাগুলো করেন সো এখন আমরা যদি ম্যান্ডেলের আই ডিটেলস দেখি সেটা হচ্ছে ম্যান্ডেলের পুরো নাম কিহান ম্যান্ডেল ফাদার্স নাম অ্যান্টন ম্যান্ডেল আমাদের এইগুলো সব কিছু জানা আসলে একটু টাফ সো আমরা যেগুলো মেইন জিনিসগুলো জানবো সেটা হচ্ছে আমাদের এই ডেট অফ বার্থটা আমাদের খুব জানা দরকার হচ্ছে জুলাই বাইশ আঠেরোশো বাইশ দেখো মনে রাখা ইজি জুলাই বাইশ আঠারোশো বাইশ প্লেস অফ বার্থ মারতেই আমরা শিখলাম সেটা হচ্ছে অস্ট্রিয়ায় সো অস্ট্রিয়া নট অস্ট্রেলিয়ান সো আমরা এখানে যদি একটু দেখি সে হচ্ছে এখানে আমাদের মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে এইটিন ফিফটি সিক্স এই এইটিন ফিফটি সিক্সে বিজ্ঞান এক্সপেরিমেন্ট উইথ গার্ডেন পি অর্থাৎ সে গার্ডেন পি নিয়ে গবেষণা করা শুরু করলো এইটিন ফিফটি সিক্সে এটা আমাদের ইম্পর্টেন্ট আর আরেকটা আমাদের এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটিন ফোর তিনি মারা যান সেটা আমাদের জানতে হবে আপাতত মূলত এই কয়েকটি আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার জন্ম মৃত্যু আর কত সালে তিনি গার্ডেন পি নিয়ে গবেষণা স্টার্ট করেন আরেকটা ইম্পর্টেন্ট ছিল যে এক্সপেরিমেন্টাল প্ল্যান্ট হাইব্রিডাইজেশন কোথায় পাবলিশড হয় এটা একটু দেখে রাখা ভালো সেটা হচ্ছে ভলিউম ফোর অফ দ্য প্রসিডিংস অফ দ্য ন্যাচারালস সায়েন্স সোসাইটি ন্যাচারাল সায়েন্স সোসাইটি সো আমরা তাহলে কয়টা পেলাম আঠেরোশো বাইশ জুলাই বাইশ তার জন্ম আর মৃত্যুগত সালে সেটা হচ্ছে আঠারোশো চুরাশি সিক্স জানুয়ারি সিক্স জানুয়ারি অত ইম্পর্টেন্ট না সে এইটিন তার জন্ম আর এইটিন ফোর তার মৃত্যু আর এইটিন ফিফটি সিক্সে তিনি তার গার্ডেন নিয়ে গবেষণা শুরু করেন এই যে আমাদের প্ল্যান হাইব্রিডাইজেশন যে বইটা ছিল সেই বইয়ে আমাদের ম্যান্ডেলের যে প্রবন্ধটা সেটা ছাপা হয়েছিল আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যান্ডেলের পেপারটা সো এখন আস আমরা মেথড অফ সিম্বুলাইজেশন নিয়ে একটু আলোচনা করি সো ইংলিশ অ্যালফাবেট ওয়ার ইউজড বাই ম্যান্ডেল টু রিপ্রেজেন্ট দ্য ফ্যাক্টর অর জিন অর অ্যালিল তিনটা আসলে কিন্তু একই কথা ম্যান্ডেল সর্বপ্রথম ফ্যাক্টর কথাটা ইউজ করছিলো পরবর্তীতে আমরা জিন নাম দিয়েছি আর জিনের অল্টারনেটিভ ফর্মে হচ্ছে অ্যালিল

তো আমরা যদি একটু ডিটেলসে আসি সো ক্লাসিক্যাল মেথডটা হচ্ছে আমরা সবাই জানি সেটা কি বলো তো ডোমিনেন্ট এলএল যেটা থাকবে সেটাকে রিপ্রেজেন্ট করব এর ফার্স্ট যে ক্যাপিটাল লেটার আছে সেই ফার্স্ট ক্যাপিটাল লেটার দিয়ে অর্থাৎ কোনো প্ল্যান্ট যদি টল হয় টলে টি ক্যাপিটাল টিটা হবে ডোমিনেন্ট ট্রেট আর ইস এল এল হবে তার স্মল লেটার অর্থাৎ স্মল টি আশা করি বুঝতে পেরেছ সো দেখো নিচের লাইনটা পড়লে তোমরা সব বুঝতে পারবো সেটা হচ্ছে জেনোটাইপ অফ হোমোজাইগাস টল পি প্ল্যান্ট উইল বি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি অ্যান্ড দ্য হোমোজাইগাস ডার্ভ প্ল্যান্ট উইল বি স্মল টি স্মল টি দ্য জেনো টাইপ অফ হেটারোজাইগাস উইল বি স্মল টি ক্যাপিটালটি বোথ সো দেন উই উইল লার্ন দ্য মডিফাইড ক্লাসিক্যাল মেথড সো ডোমিনেন্ট এলিল ইস রিপ্রেজেন্টিং বাই ইটস ফার্স্ট ক্যাপিটাল লেটার অফ এ রিসেসিভ ট্রেড ফাইল দ্য রিসভ এলিল বাই এ স্মল লেটার বোঝা যায় এখানে ডোমিনেন্ট এলিটার রিপ্রেজেন্টিং হবে ফার্স্ট ক্যাপিটাল লিটার ভালো কথা কিন্তু ফার্স্ট ক্যাপিটাল এটা কিন্তু ডমিনেটে না কার রিসেসিভ ট্রেটের অর্থাৎ একটা টল প্ল্যান্টের যদি ডোয়ারফ হয় তার রিসেসিভ তখন সেই ডোয়ারফের ডিটা হবে তার সিম্বলাইজেশনের মেথড রিসেসিভ ট্রেটের ক্যাপিটালটা দিয়ে দেখো নিচে যদি দেখি আমরা হোমোজাইগাস টল পি তাহলে কী হবে ডোয়ারফের ডিটা দিয়ে আমরা প্রকাশ করবো আর হোমোজাইগাস প্ল্যান্ট কী হবে স্মল ডি স্মল ডি আর হেটারও জায়গা তো আমরা সবাই জানি কী হবে দেন আমরা ওয়াইল্ড টাইপ সিম্বলাইজেশনে যদি আসি ওয়াইল্ড টাইপ বাই দ্য সাইন পজিটিভ অর্থাৎ নর্মালকে আমরা প্লাস চিহ্ন দ্বারা ডিনোট করবো অ্যান্ড দ্য মিউটেন্ট টাইপ বাই স্মল লেটার অফ রিসেসিভ অ্যালিল অর্থাৎ আগের মতো রিসিভ অ্যালিল স্মলটা থাকবে মিউটেন্ট টাইপে সো মিউটেন আর ওয়াইল্ড কি এটা যেমন একটু সামনেই পাবো সেটা হচ্ছে দেখো ওয়েন আউট অফ টু ফিনোটাইপস ওয়ান ফিনোটাইপ ইস অফ মাচ কমন অকারেন্স ইন দ্য পপুলেশন দ্যাট ইজ অল্টারনেটিভ ফেনোটাইপ নন এজ ওয়াইল্ড ফিনোটাইপ অর্থাৎ ওয়াইল্ড ফিনোটাইপ যদি কাকে বলে জানতে চাও সেটা হচ্ছে যেটা সবথেকে কমন অকারেন্স হয় আর যে ফিনোটাইপটা তুমি সব জায়গায় দেখতে পাও সেটা হচ্ছে ওয়াইল্ড ফিনোটাইপ তো নর্মাল জিনিসই হচ্ছে ওয়াইল্ড ফিনোটাইপ আর দ্য ফিনোটাইপ যেটা রিয়ারলি অবজার্ভ যেটা তুমি দেখতে পাও না সেটা হচ্ছে আমাদের কী বলো তো সেটা হচ্ছে আমাদের মিউটেন্ট এটা আমরা মনে রাখবো স্কল মিউটেন্ট

তারপর হচ্ছে এটার শর্ট গ্রোথ পিরিয়ড অ্যান্ড লাইফ সাইকেল এটা হচ্ছে সেলফ পলিনেটিং ফ্লাওয়ার যেগুলো পিকুলিয়ার স্ট্রাকচার রয়েছে এটার কন্ট্রাস্টিং হেরিটেবল ক্যারেক্টার রয়েছে আর এটার অ্যাবিলিটি টু প্রডিউস ফার্টাইল হাইব্রিড অন আর্টিফিশিয়াল ক্রস পলিনেশন এগুলো হচ্ছে তার গার্ডেন পির বৈশিষ্ট্য নিচ্ছে আমি গার্ডেন পি কিছু ছবিও দিয়ে দিছি তোমরা দেখতে পারো

অর্থাৎ আমরা টলকে টি দিয়ে ডিনোট করবো আর স্মলকে স্মল টি দিয়ে প্রকাশ করবো ভালো কথা দেন হচ্ছে আমাদের দেখো সাতটা মনে রাখা কিন্তু ইজি প্রথমে লেন্থ অফ তো গেল দেন হচ্ছে দুইটা ফর্ম আসবে সো দুইটা ফর্ম কী কী ফর্ম অফ দ্য রাইপ সিটস অ্যান্ড ফর্ম অফ দ্য রাইপ পটস সো তিনটা গেল এরপরে তিনটা হবে কালার দিয়ে কী কী কালার অফ দ্য সিট কোটি কালার অফ দ্য সিট কোট অ্যান্ড কালার অফ দ্য আনরাইট পটস

কালার অফ দ্য সিট কোট গ্রে অ্যান্ড হোয়াইট এখানে দেখো গ্রে নট গ্রিন জি অ্যান্ড কালার অফ দ্য আমরাই পার্ডস গ্রিন জি আর ইয়লো স্মল জি আর কেন জি আর ইউজ করছি কারণ আগেরটাতে জি ইউজ হয়ে গেছে তার জন্য এটিতে জি আর আর পজিশন অফ দ্য ফ্লাওয়ার এক্স আর টার্মিনাল এক্স জি এ ক্যাপিটালে আর টার্মিনাল স্মল এ সো ম্যান্ডেলের প্রসিডিউড ছিল ম্যান্ডেল কীভাবে তার এই পুরো কার্যকলাপটা সম্পন্ন করছে তোমরা এটা একটু করে নিও যদিও বেশি ইম্পর্টেন্ট নয় এখানে সো তোমরা এখানে দেখতে নিয়ে প্যারেন্টাল লাইন নিচে যেটা হচ্ছে পিওর ছিল সেলফ ফার্টিলাইজ করতে দিছে যে সাতটা ক্যারেক্টার নিয়ে কাজ করছিল সেই সাতটা ক্যারেক্টার সবগুলোই নিজের অফস্প্রিং সুন্দরভাবে প্রডিউস করছে তারপরে সে যদি শুধুমাত্র টল নিয়ে কাজ করতে চায় সো সেই টল নিয়েই সে কাজ করতে পারছে কারণ সে পিওর লাইন নিছে প্যারেন্টসের তারপর সে অনেক বছর ধরে কাজ করছে তার জন্য এরকম সেম টেকনিক বারে বারে ইউজ করতে পারছে সে অনেক স্ট্যামিন রিমুভ করে সেটাকে মেল সেটাকে ফিমেল বা টল ডোয়ার এইভাবে ক্রস করছে রিসিপ্টোকাল ক্রস করছে এটা আমরা সামনে জানবো রিসিপ্টোকাল ক্রস কি সো সে এই শেপ কালার সিডের পডের সিডস কুটিলেডনের এগুলা নিয়ে কাজ করছে সো এগুলো বেশি আছে না আমাদের যেটা মেইন কনসার্ন এটা হচ্ছে দেখো এই অনুপাতগুলো সব যদি আমরা দেখি তাহলে আমরা প্রত্যেকটা রেশিও পাবো দেখো অ্যারাউন্ড থ্রিজ টু ওয়ান সো দেন ম্যান্ডেল তার প্রথম সূত্রটা পেয়ে যায় থ্রিজ টু ওয়ানে সেটা আমরা পরে জানবো সো আপাতত আমরা দেখি যে ম্যান্ডেলের এই সাকসেসের পেছনে রিজন বা সিক্রেটগুলো কি সিলেকশন অফ ক্রপ গার্ডেন পি সো সিলেকশন অফ প্রপ গার্ডেন পি এর স্ট্রাকচার মানে স্ট্রাকচারটা ছিল ভালো এটার হ্যাবিট অফ দ্য ক্রপ এটাও একটা প্লাস পয়েন্ট ছিল নেচার অফ দ্য পলিনেশন এটা একটা প্লাস পয়েন্ট ছিল তারপর সিলেকশন অফ দ্য ক্যারেক্টার্স ই স্টাডিড অর্থাৎ ডোমিনিয় কন্ডিশন অফ দ্য ক্যারেক্টার্স এটা প্রকাশ পাইছিল তারপর পেয়ার অফ জিন কন্ট্রোলিং এ সিঙ্গেল ক্যারেক্টার এটা একটা ই ছিল আর লোকেশন অফ দ্য জিন দ্য প্রমোজম সেটা একটা ফ্যাক্টর ছিল সো ম্যান্ডেলের রিসার্চ পেপার কিন্তু ডরমেন্ট ছিল এবং আন নোটিস ছিল সো পরবর্তীতে নাইনটিনে থ্রিন বোটানিস্ট সেটা হচ্ছে কে কে বলতো হিউগোডি ব্রিজ ইন হল্যান্ড আমাদের নামগুলো ইম্পর্টেন্ট তারা কি করছে সেটা ইম্পর্টেন্ট না ডি ব্রিজ কার্ল করেন্স আর দেন হচ্ছে আমাদের দ্য লাস্ট অন ইরিচ বন শেমার্ক এই তিনটার নাম আমাদের খুব ইম্পর্টেন্ট কে কে ডি ব্রিজ কার্ল করেন্স ইরিস বন শেমার্ক তারা পরবর্তীতে জানতে পারলো ম্যান্ডেল যা বলেছিল তা আসলে ঠিক তার জন্য তারা নিজেদের নাম না দিয়ে ম্যান্ডেলের নামটা নিয়েই পরবর্তীতে এই তত্ত্বগুলো দিয়েছিলেন এই যে তিনজন বিজ্ঞানী ইউগোডি ভ্রিস কাল করেন ইরিশ ভার্ক এই যে পরবর্তীতে তারা এগুলো বিভিন্ন ওয়েবসাইটে পাবলিশ করছে এবং সেই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট সো এরই মাধ্যমে আমাদের ম্যান্ডেলের ইজ ওয়ার্কস টপিকটা শেষ হলো এটা হচ্ছে একদম প্রিলিমিনারি জিনিস ছিল জেনেটিক্সের সো সবাইকে ধন্যবাদ